আসসালামু আলাইকুম, আমার নাম মলি আক্তার, আমার বয়স 30, আমি আসছি দোহার নবাবগঞ্জ থেকে। আমার মূল সমস্যা হচ্ছে আমার বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা বাড়ত, কোমরে ব্যথা, শোয়া থেকে উঠতে পারি না, আর হাঁটলে পরেও প্রচুর ব্যথা করে। এটা আমার মিনিমাম প্রথমে দেখা দিছে হচ্ছে আপনার 6 বছর আগে, তখন একটু একটু হতো, মানে কিছুদিন থাকতো চলে যেত, তো এর ওই রকম ছিল না। আর এখন যে ব্যথাটা 1 বছর যাবৎ, এই ব্যথাটা আমি আর কি সোজা হয়ে হাঁটতে পারি না, একটু বাঁকা হয়ে আর কি, মানে মনে হয় যে পায়ে কোনো সমস্যা আছে এরকম মনে হয়। ওইটা ব্যথা পাই নাই, মানে আমি ঢাকা ডাক্তার দেখানোর জন্য আসছিলাম আমার অন্য সমস্যার জন্য। রাতে বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখি হাঁটতে পারতেছি না, পা ফালাইলেই মানে খুব মানে পাড়া দিলে প্রচুর ব্যথা করতেছে, কোমর থেকে পায়ে আসতেছে। তো ওই ব্যথাটা 2 দিন ছিল, তারপরে আর কি চলে গেছে। আমি এক জায়গায় দেখাইছি, ওইখানে ওনারা ভিটামিন দিছিল, ট্রিটমেন্ট দিছিল কিছু, মানে কোনো কাজ হয় নাই, মানে কি একটু কম থাকতো আবার যাতাই। তারপরে ওইভাবে আর কি এটা ট্রিটমেন্ট করা হয় নাই। তারপরে আরেক জায়গায় গেছি, উনি বলছে যে যেই সমস্যার কথাগুলো বলছে, মানে ওনার ট্রিটমেন্ট ওইখানে থাকার ব্যবস্থা ছিল না, ওখানে আমি চিকিৎসা নিয়ে নিই। পরে ওই রিপোর্টগুলাই আমি ডক্টর শফিউল্লাহ স্যারকে দেখাইছি, ওনাকে দেখানোর পরে উনি বলল আপনার এমআরআই রিপোর্ট ভালো, মানে অন্য ডাক্তার বলছিল ভালো না, কিন্তু উনি বলছে ভালো। উনি আমার অন্যান্য টেস্ট দিয়েছে, দেওয়ার পরে তো আমার বাত ব্যথা বা এরকম সমস্যা যেগুলো বেরোছে ওই মতেই স্যার চিকিৎসা দিয়েছে। তো সবই সমস্যা, আমার রান্না করতে পারি না, দাঁড়ায় রান্না করি, বসে কোনো কাজ করতে পারি না, উঠতে বসতে হাঁটতে, এমনকি ওয়াশরুমে যাই তো আমার কষ্ট হয়। আমার অনেক সমস্যা, আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাইতে পারি না, ওদের স্কুল বন্ধ যাইতেছে, অনেক সমস্যা আমার। মানে আমি নিজে যে একটু পানি নিয়ে খাবো আমার খুব কষ্ট হয়ে যায় যখন ব্যথাটা প্রচুর থাকে। হ্যাঁ, এখন আমি এক এক সময় কান্না করি, আমি যখন ব্যথা বাড়ে আমি শুয়ে কান্না করি, উঠতে পারি না, বসে কান্না করি, আমার ছেলের হেল্প নেই, মেয়ের হেল্প নেই, এটা বলে বোঝানো যাবে না, এটা যার হয় সেই জানে। মানে আমার যে ব্যথা, হয়তো কেউ আমার কাছে মানুষ আমার মুখ দেখলে বুঝতে পারে যে আমি অনেক কষ্টে আছি। আমার হাজব্যান্ড অনেক ভালো, উনি আমার মানে আমি যেখানে যাইতে চাইছি, যেখানে চিকিৎসার জন্য বলছি, উনি টাকা দিয়ে কথা দিয়ে সব দিক দিয়ে আমাকে সাহায্য করছে, এখনো করতেছে। ব্যথাটা মানে হঠাৎ করে আসতো, 2-1 দিন থাকতো আগে, মানে এটা 6 বছর আগের কথা বলতেছি, চলে যেত, আবার আস্তে আস্তে এই জিনিসটা মেয়াদটা একটু বাড়তে শুরু করলো। দেখা যায় 1 বছর পর দেখা দিল 10 দিন 15 দিন, আবার 6 মাস পরে দেখা দিল 1 মাস, আর এবার যে ব্যথাটা শুরু হয়েছে 1 বছর, 1 বছর ধরে আমি সোজা হয়ে হাঁটতে পারিনি। তার সন্ধানটা আমি ইউটিউব চ্যানেল থেকে পাইছি, মানে অনেক ঘাটাঘাটি করতাম মোবাইলে, কি করলে আমি ভালো হব, কোথায় গেলে ভালো হব, ইন্ডিয়ার ইয়াগুলো দেখতাম। পরে দেখলাম ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে অনেকেই ভালো হয়েছে, এখন আমিও আশা হয়ে আসছি যে আমি নিশ্চয়ই আসছি, বাঁকা হয়ে হয়তো সোজা হয়ে যাব, আমি এই আশায় আসছি স্যারের কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি স্বাভাবিক জীবনে যেন ফিরে যেতে পারি। আমার অনেক কষ্ট, মানে অনেক ব্যথা, আমি এক এক সময় কান্না করি, অনেক অসুবিধা হয়, কোথাও যাইতে পারি না, কোথাও ঘুরতে পারি না, এগুলো তো দূরের কথা। আমার জন্য সবাই দোয়া করেন, আমি যেন ভালো হয়ে আপনাদের আবার আমি বলতে পারি যে আমি ডক্টর শফিউল্লাহ স্যারের কাছ থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাসায় ফিরে এসেছি। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এখন সুস্থ আছি, এখন তো হাসবই, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। প্রথম দিন আমার সমস্যা ছিল, আমি সোজা হাঁটতে পারতাম না, উঠতে গেলে ব্যথা করতো কোমরে, হাঁটতে গেলে ব্যথা করতো, এখন আলহামদুলিল্লাহ আমার উঠতে গেলেও ব্যথা হয় না, আমি সোজা হাঁটতে পারি। স্যার ওই দিন, স্যার আমি তো আগে দেখাই গেছি, ওই দিন স্যারের সাথে আমার কোনো কথা হয়নি, আগে ভর্তির ব্যাপারটা তখন ছিল, পরে স্যার রিপোর্ট দেখে আমার যা যা বলার দরকার আমার ওনাদের সাথে বলে দিয়েছে। স্যার বলছে যে এর ট্রিটমেন্ট নিলে আপনি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবেন, এই ব্যথাটা আর আপনার হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যারের কথা এবং আমার শারীরিক কন্ডিশন দেখে আমি বুঝতে পারছি যে এখন আমি ভালো আছি। আমার চিকিৎসার জার্নিটা খুবই ভালো ছিল, কারণ এখানে যারা চিকিৎসা দেয় ওনাদের ব্যবহার খুব ভালো, কতটুকু আমি নিতে পারবো, কতটুকু আমার আমি পারবো নিতে, ওইভাবে ওনারা আমাকে চিকিৎসা দিছে। ওনাদের ব্যবহার খুবই ভালো, ওনাদের ব্যবহার মানে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা খোঁজ নেওয়া, বা যারা মানে কর্মস্থলে লোক ছিল সব কিছু মানে পরিপাটি ছিল,
স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আল্লাহ পাক স্যারকে আরো এরকম জ্ঞান দান করুক যে আমাদের মতো যারা আছে অসুস্থ জানি স্যার কাছে আইসা সুস্থ মানে সুন্দর যে চিকিৎসা যেটা আমাদের জন্য ওইটাই যেন পায়। তাদের জন্য আমি একটাই বার্তা দিতে চাই যে ওনারা যেন স্যারের কাছে আসে, ওনাদের সমস্যার কথাগুলো বলে, আমার বিশ্বাস যে ওনারা সমাধান পাবে আমার মতো যারা অসুস্থ আছে। আমার ব্যথা কমছে, ভালো লাগতেছে, বলতাম আম্মু তোমার ব্যথা কমে যাবে, তুমি কাইন্দো না, তোমার ব্যথা কমে যাবে। ভাইয়ের টিপে দিত আম্মু পাও, ভাইয়ের টিপে দিত আম্মু কাঁদতো, আম্মু বলে দিত আমার পাটা ব্যথা করছে একটু টিপে দাও, ভাইয়া দিত টিপে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার আম্মুকে সুস্থ করার জন্য। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর আমার আম্মুর জন্য সুস্থ থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।